অঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ। পুলিশের নির্যাতনে বা পুলিশের হেফাজতে মৃত্যু, এটা আমাদের কাছে কি স্বাভাবিক? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ব্যাপক উত্তেজনা ভাব মুহূর্ত পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কেননা ছাত্রলীগ নেতার দ্বারা স্বামীকে বেঁধে রেখে হলরুমের ভেতরে স্ত্রীকে গণধর্ষণ এবং এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। উত্তাল পরিস্থিতি কি অবস্থা বর্তমান, শেষ অবস্থা জানবো আমরা সেখানকার। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছেন, আমরা এভাবেই বলবো, অভিযোগ করেছেন। অভিযোগ করা হলেই সেটা প্রমাণিত সত্য না, যদিও পরিস্থিতি বলছে সেরকম কিছুই সম্ভবত হয়েছে। কেন সেরকম মনে হচ্ছে আমি আসবো সে জায়গায়, মানে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়, মানে নিউজটা পড়েই পড়ার সময় আমার হঠাৎ মনে হচ্ছে একটা কথা বলি, এই কারণে যে এখনও একজন নারী থানায় যান এবং উনি ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেন, এই পরিস্থিতি বাংলাদেশ আর কয়দিন থাকবে? আমার মনে হয়, আমি ধারণা করি বাংলাদেশ এমন দিকে আগাচ্ছে যখন কোনো একজন নারী ধর্ষিত হবেন, আপনার বোন স্ত্রী, আমার বোন স্ত্রী ধর্ষিত হবে এবং আমরা আসলে থানায় গিয়ে সে বিচার নেওয়ারও সাহস পাব না, বিচারের জন্য যাওয়ার, বিচার হয় না। আমরা জানি কি না জানি না, বাংলাদেশে ধর্ষণের বিচারের ক্ষেত্রে মানে যে আওয়ামী লীগ সরকার অসাধারণ আইনের শাসন নিশ্চিত করেছে বলে বলছে, গত কয়েক বছরের একটা স্টাডিতে দেখা গেছে 2-3% বেশি ধর্ষণ মামলায় প্রাথমিক সাজাটাও হয় না। সুতরাং বিচার আদতে কী হয় সেটা আমরা বুঝি এবং আপনারা কেন হয় না বের করে ফেলতে পারবেন। অনলাইনে সার্চ করুন, ছাত্রলীগ ধর্ষণ, আওয়ামী লীগ ধর্ষণ, এরকম করে গুগলে সার্চ করে দেখুন কী পরিমাণ রেজাল্ট আপনার সামনে এসে হাজির হয়। তার মানে ধর্ষণ, এটা মনোবিজ্ঞান বলে আসলে ধর্ষণ যতটা না মানুষের এক ধরনের সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার জন্য হয়, তার চাইতে এর সাথে অনেক বেশি ক্ষমতা প্রতিষ্ঠিত করা, ক্ষমতা দেখানো, হ্যাডাম দেখানো জড়িত থাকে। সুতরাং এটার সাথে হ্যাডামের খুব সম্পর্ক আছে এবং এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মতো হ্যাডাম আর কয়জনেরই বা আছে, তাই না? ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগরে। একটু নস্টালজিক হলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে সেঞ্চুরি মানিকের কথা, মানে অসভ্যতার কোন পর্যায়ে চলে গিয়েছিল এই সময় দেশ। 1998 সালে সম্ভবত আওয়ামী লীগ সেইবার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, যারা ছাত্রীদেরকে ধর্ষণের 100তম যেদিন হলো সেদিন উদযাপন করা হয়েছিল। তারপর রীতিমতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণ বিরোধী আন্দোলন তৈরি হয়, সুতরাং এটা জাস্ট একটা ফালতু অভিযোগ ছিল না। আন্দোলন শুরু হয়, ছাত্রছাত্রীরা ম্যাসিভ স্কেলে সেই আন্দোলনে যুক্ত হয় এবং শেষ পর্যন্ত সেই জনাব মানিক এবং তার সাঙ্গপাঙ্গ কয়েকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু ধর্ষণের শাস্তি বহিষ্কার না, সেই শাস্তির কথা অবশ্য আমরা জানি না। যাই হোক, এবারও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এখানেও এই যিনি করেছেন তিনিও ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত মানুষ, আমি একটু পড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা সহ দুজনের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত 9:30 দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আর একজন বহিরাগত। মোস্তাফিজ মীর মোশাররফের আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের অনুসারী হিসাবে পরিচিত। ঘটনার পর থেকে মোস্তাফিজ ও মামুন পলাতক। সো এই যে তারা পলাতক, এতে আমরা বুঝতে পারি যে অভিযোগ হয়েছে তার একটা নিশ্চিতভাবে সত্যতা আছে, মানে খুব অর্ডিনারি একজন মানুষ ধর্ষণের অভিযোগ ছাত্রলীগের কারো বিরুদ্ধে করার কোনো সাহস হওয়ার প্রশ্ন নাই এবং ঘটনা সত্য না হলে তার অন্তত প্রাথমিকভাবে পালিয়ে থাকারও কোনো কারণ নাই, কারণ মিডিয়া টিডিয়া চলে এসছে, তাকে তো একটু আইও আসলেও গ্রেফতার করা দরকার ছিল, উনি গ্রেফতার হয়তো এড়াতে চাইছেন, সে কারণে উনি পালিয়ে আছেন। যে কথাটা বলছিলাম, খেয়াল করি আমরা, আপনি একটা ইউনিভার্সিটির হলে একজন নারীর ডেকে এনে প্ল্যান করে, এই রিপোর্টটা সব জায়গায় এসছে অলমোস্ট, আপনারা যে কেউ একটু পড়ে নিতে পারেন, পড়লেই দেখবেন যে এক ধরনের প্ল্যান করে প্রথম নারীর হাজব্যান্ড গিয়েছিল, পরে নারীকে ডেকে আনা হয়, তাদের এক ধরনের যোগাযোগ ছিল, কারণ এই নারী এবং তার স্বামীদের তাদের বাড়িতে একসময় এই ছাত্রলীগ নেতা
ভাড়া থাকতেন। সো সেই পরিচয় সূত্র ধরেই তারা এক ধরনের নিরাপত্তার ভাব নিয়ে ভেবে তারা এসছেন, এবং তারা আসার পর স্বামীকে আটকে ফেলে স্ত্রীকে ভিন্ন জায়গায় মিথ্যা কথা বলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। মানে আমি বারবার বলছি, আপনি একটা ইউনিভার্সিটির ভেতরে করছেন এবং আপনি এটাকে আপনার একটা অভয়াশ্রমের মতো মনে করেন, আপনি আপনার একটা অভয়াশ্রমের মতো মনে করেন যেখানে আপনি যা ইচ্ছে তা করতে পারেন, আপনি ছাত্রলীগ তো, সো ইউ ক্যান ডু দ্যাট, আপনার এই পারসেপশান তৈরি হয়। এবং আপনি নিশ্চিতভাবেই জানেন যে এখনও পর্যন্ত বিশাল ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমাদের দেশের নারীরা ধর্ষণের অভিযোগ তো করেই না আমাদের সোশ্যাল ট্যাবুর কারণে, আর সে ধর্ষণের অভিযোগ যদি হয় কোনো প্রভাবশালীর বিরুদ্ধে তাহলে সেটা হয়ও না। কিন্তু এই ক্ষেত্রেই নারী সাহস করেছেন, আমরা তাকে স্যালুট করি, মানে শ্রদ্ধা করি, তিনি প্রতিবাদী হয়েছেন, এই বিভৎসতম নির্যাতনকে একা একা হজম করে ফেলেননি। কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি সেটা হয় কেন, ওই যে বললাম আপনি সার্চ করুন কী পরিমাণ ইনফরমেশান আপনি পান, জাস্ট সার্চ করুন ছাত্রলীগ ধর্ষণ সার্চ করুন। আমি করে দেখেছি বলে বলছি, অনেকগুলো হেডলাইন আপনি পেয়ে যাবেন, পেলেই দেখবেন যে এর মধ্যে সব কিছুতেই রায় অভিযুক্ত। একটা সমাজ, আমি আজই সকালবেলা একটা ভিডিও করেছি পুলিশকে নিয়ে, আপনারা অনেকে দেখেছেন হয়তো, সেই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে একজন হাজব্যান্ড একজন ব্যক্তিকে মাদক পাওয়ার অভিযোগে থানায় ডেকে নিয়ে আসা হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম কাগজে কলমে তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে যে উনি মাদক সত্যিই বহন করছিলেন তাকে। তো ভিউয়ার্স, স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, এবং আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই বিষয়টির মূল রহস্য কী, কী কারণে আজকে এই ঘটনাটি ঘটলো, এবং ছাত্রলীগ নেতার সর্বশেষ পরিস্থিতি কী বা কোথায় আছেন, আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে। পুলিশের নির্যাতনে বা পুলিশের হেফাজতে মৃত্যু, এটা আমাদের কাছে একটি স্বাভাবিক ঘটনা। এই আওয়ামী লীগের গত 15 বছরে আমরা এরকম অনেক দেখেছি, পুলিশ ধরে নিয়ে গিয়েছে, পুলিশ পিটিয়েছে, মৃত্যু হয়েছে। আবার এও দেখেছি যে পুলিশ পিটিয়েছে, পিটানোর পরে যখন অসুস্থ হয়েছে তখন তড়িঘড়ি করে আদালতে উঠিয়ে জামিন নামঞ্জুর করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে, ওই জেলখানায় মারা গিয়েছে। তো জেলখানায় মারা যাওয়ার পরে এখন পুলিশ বলতেছে সে তো মারা গেছে জেলখানায়, আবার জেলখানা বলছে যে না আমরা রিসিভ করেছি এরকম যে সে অর্ধমৃত অবস্থায় ছিল। এবং এই বাংলাদেশে একটা পুলিশ ধরে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে পিটাবে, পিটিয়ে জেলে দিবে, এতেই আমরা খুশি, আমরা এইভাবে আনন্দিত যে পুলিশ তো ইচ্ছা করলে গুমও করে ফেলতে পারতো। কাজে যেহেতু পুলিশ গুম করে নাই, যেহেতু পুলিশ অপরাধ করুক আর না করুক, পুলিশ তো বিনা অপরাধে গ্রেপ্তার করেছে, ওই যে বিএনপির লোকদেরকে গাড়ি মামলায় গ্রেপ্তার করে, তারপরে মিথ্যা মামলা গ্রেপ্তার করে, বা বিভিন্ন পথচারীদেরকে ফাঁসিয়ে দেয় গাঁজা মাজা পকেটে ঢুকিয়ে বা পকেটে ঢুকিয়ে, এরকম ভিডিও আমরা দেখেছি বহু, সিসি ক্যামেরায় দেখেছি পুলিশ দোকানে ঢুকে দোকানদারের পকেটে জোর করে ইয়ে বা ঢুকিয়ে দিচ্ছে, তারপরে তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তাকে চরমভাবে পিটিয়েছে। কিন্তু পিটানোর পরে গুম না করে যে আদালতে দিয়ে দিল, তারপর আদালত জামিন নাম মঞ্জুর করে জেলে দিল, আমরা এতেই খুশি যে আল্লাহ বাঁচাইছে, গুম তো হয় নাই। এইরকম একটা মোঘের মূল্যকে আমরা বাস করতেছি, যেখানে পুলিশ এমন কিছু নাই যে করতে না পারে, বিশেষ করে ঢাকা শহরের পুলিশ, ঢাকা শহরে যেই থানাগুলো আছে ওই থানার ওসিগুলো সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে তারা কথা বলে সবসময়। সেরকম একজন ওসি, সেরকম একজন ইন্সপেক্টর, সে পুলিশের আইজি কেউ গণ্য করে না। তো পুলিশ ধরে নিয়ে যাবে, মারবে, পিটাবে, তারপর পুলিশ টাকা চাইবে, টাকা দিতে না পারলে পুলিশ আরো পিটাবে, তারপর মৃত্যুবরণ করবে, তারপর পুলিশের আর কিছুই হবে না, এগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু এখন আবার নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে যে যাকে ধরে পিটাবে তার যদি সুন্দর স্ত্রী থাকে তাহলে সেই সুন্দর স্ত্রীর সঙ্গে পুলিশ সহবাস করতে চাইবে, টাকাও লাগবে, স্ত্রীর শরীরও লাগবে, তারপরে স্বামীকে ছেড়ে দেওয়া হবে। এখন স্বৈরাচার রাজত্বে পুলিশি নির্যাতনে নতুন নতুন ডাইমেনশন যুক্ত হচ্ছে। আপনারা নিশ্চয়ই বডি বিল্ডার ফারুকের মৃত্যুর খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আমরা জানি যে পুলিশের বিরুদ্ধে নির্যাতন, তারপর নির্যাতনের কারণে মৃত্যু, এই ধরনের যেসব অভিযোগগুলো আছে এগুলোর বিচার আসলে হয় না বাংলাদেশে, কারণ পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হচ্ছে তদন্ত, এটা কিন্তু পুলিশই করে, সুতরাং এর কিন্তু কোনো বিচার হয় না, এটার বিচারও হবে না। অলরেডি পুলিশের যে উপকমিশনার, ডিএমপির যে উপকমিশনার পুলিশের, তিনি বলেছেন যে মৃত্যু হয়েছে কারাগারে, সুতরাং এখানে পুলিশের দায় তেমন একটা কিছু নাই, তারপর আমরা তদন্ত করে বলতে পারবো, তার মানে কিছুই হবে না। অথচ
এরকম একটা মর্মান্তিক মৃত্যু ঘটে গেল পুলিশের কারণে। স্ত্রী হারালো স্বামীকে, আর তিনটা বাচ্চা হারালো বাবাকে। আমি একটু সংক্ষেপে পড়ে শোনাই, আপনারা জানেন অলরেডি, গত 12 জানুয়ারি রাত 9টার দিকে ফারুক হোসেন গাজা দেওয়ান সিং লেন লালবাগের বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হন। এর 1 ঘন্টা পর ফারুক হোসেন স্ত্রী হ্যাপিকে ফোন দিয়ে জানান যে তাকে সন্দেহজনক ভাবে কায়েরটুলি ফাঁড়ির কতিপয় পুলিশ গ্রেপ্তার করে আটকে নির্যাতন করতেছে। তখন 2 বছরের সন্তানকে কোলে নিয়ে তিনি সেখানে ছুটে যান এবং গিয়ে দেখেন যে ফারুককে পুলিশ সদস্যরা মারধর করে আটকে রেখেছে। হ্যাপি সেখানে সবাইকে পা ধরে স্বামীকে ছেড়ে দেওয়ার আকুতি জানান এবং তার যে কোলের বাচ্চা আছে সেই বাচ্চাকে দিয়েও পুলিশের পা ধরান। তখন ইমদাদুল হক বলেন যে ফারুক অনেক বড় ক্রিমিনাল, তাদেরকে অনেক গালিগালাজ করেছে, এমনিতে ছাড়া যাবে না, ওকে ছাড়াতে হলে 1 লাখ টাকা লাগবে। পরে যখন স্ত্রী বলেন যে আমরা গরিব বোন, সমাজের তো টাকা নাই, তখন 1 লাখ থেকে কমিয়ে 50,000 টাকা দাবি করেন। এই সময় তাকে খুব প্রস্তাব দেন, বলেন যে ভাবি আপনার বডি ফিটনেস অনেক ভালো, আপনি অনেক সুন্দর, আপনি যদি আমাদের সঙ্গে এক রাত থাকেন তাহলে আপনার স্বামীকে ছেড়ে দেব। এ কোন দেশে আছি আমরা? দেখুন আমাদের কিন্তু অনেক আত্মীয় আছে পুলিশ, সবারই আছে, কেউ ওসি, কেউ কমিশনার, কেউ পুলিশ কনস্টেবল, সবাই তো আমরা আছি। কিন্তু এই পুলিশগুলো কি মানুষ না? এই পুলিশগুলো কি আমাদের কারো ভাই না, কারো আত্মীয় না, কারো স্বজন না, কারো বন্ধু না, কারো সন্তান না? এই পুলিশও কি কোনো মায়ের পেট থেকে জন্ম নেয়নি? আজকে বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ, এ তো মানুষ, এরা তো কেউ ভারত থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, এরা তো বাঙালি। এরা দিনের পর দিন, দিনের পর দিন এভাবে অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে পার পেয়ে যাবে। একটা মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছে, তার স্ত্রীর কাছে তার শরীর চায়। তখন ফারুকের স্ত্রী হ্যাপি মাইনুল হোসেনের হাত পা ধরে আকুতি মিমতি করেন, স্বামীকে ছেড়ে দিতে অনুরোধ করেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারা তাকে পরদিন সিএমএম আদালতে যোগাযোগ করতে বলেন। পরদিন হ্যাপি কোর্টে যান স্বামীর খবর নিতে, সেখানে অনেক কষ্টে স্বামীর সাক্ষাৎ পান। স্ত্রীকে মারধরের কথা জানান ফারুক, তার কিছু হলে আদালতে বিচার চাইতে বলেন। ফারুকের বিরুদ্ধে 150 গ্রাম গাঁজা, মানে এগুলো বিশ্বাস করার মতো, ঢাকা শহরের প্রত্যেকটা পুলিশের পকেটে গাঁজা থাকে, যাতে যে কাউকে গাঁজা ঢুকিয়ে ফাঁসিয়ে দেওয়া যায়, যেটা উপরের গোপন নির্দেশ থাকে। যদিও এগুলো থাকে বিএনপি লোকদের পকেটে ঢুকিয়ে দেওয়ার জন্য, বাট পুলিশ মাঝে মধ্যে তো ভিউর্স স্ক্রিন। আমরা সে সম্পর্কে আরও বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।